हेलो गाइस दिस इज कार्तिक एंड वेलकम टू माय चैनल रोमारियो। आशा करছি সকলে খুব ভালো আছো। आई थिंक সকলে এখন খুব পূজো নিয়ে ব্যস্ত, অনেকে শপিং করছে, অনেকে পার্লার বা সেলুন যাচ্ছে। তো এই সবের মাঝখানে আমি কলকাতার একটা সুন্দর জায়গাতে নিয়ে এসেছি। তো যারা থাম্বনেল থেকে ভেবেছে কি আমি তামিলনাড়ু বা কর্ণাটক চলে গেছি, ব্যাপারটা ঠিক তা নয়। আমি কলকাতাতেই আছি আর এই কলকাতার মধ্যেই একটা সাউথ ইন্ডিয়ান ডিজাইনের একটা সুন্দর স্ট্রাকচার, টেম্পল স্ট্রাকচার আছে যেখানে আমরা আজকে তোমাদের নিয়ে যাব। আর আমাদের সাথে তোমরা অবশ্যই পুরো মন্দিরটাকে ঘুরে দেখবে, আর কিভাবে যেতে হবে সেটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে ও ভিডিও শেষে জানিয়ে দেব। তো চলো কলকাতার মধ্যে ছোট্ট দক্ষিণ ভারতের একটু স্বাদ নিয়ে নিই। তো চলো বেশি আর টাইম ওয়েস্ট না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আজ আমার সফরের সঙ্গী আমার দিদি। আফটার দ্যাট আমরা ভিআইপি রোড থেকে বাসে উঠে গিরিশ পার্কের দিকে যাচ্ছি। তো আমি আর দিদি গিরিশ পার্ক পৌঁছে গেছি। তো গিরিশ পার্ক থেকে আমরা এবার রাইট সাইডের দিকে টার্ন নিয়েছি। তো আমরা রাইট সাইড থেকে এখানে দেখাচ্ছে আর 600 মিটার দূর আছে। তো আমাদের মেইন ডেস্টিনেশনের দিকে এখন আমরা যাচ্ছি। তো আমাদের সাথে চলতে থাকো তোমরাও। আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম, অনেকটা হাঁটতে হলো, মোটামুটি গিরিশ পার্ক স্টেশন থেকে 600 মিটার। তো আমাদের পিছনেই রয়েছে বৈকুণ্ঠনাথের মন্দির, আর লাগছে কি আমরা সাউথ ইন্ডিয়াতে পৌঁছে গেছি। আর এতটা সুন্দর, আর পুরো সাউথ ইন্ডিয়ান স্ট্রাকচার মন্দিরটা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে চারপাশ। আর তোমাদের মনে হতেই পারে মন্দিরের সামনে হচ্ছে যে আমরা সাউথ ইন্ডিয়াতে এসে গেছি, তামিলনাড়ু বা কর্ণাটকের কোনো একটা মন্দিরের সামনে, কিন্তু তা নয়। এপাশটা দেখতে পেলেই তোমরা বুঝতে পারবে আমরা কলকাতাতে রয়েছি এখন। তো সেটা দেখতেই পাচ্ছ যে আমরা এখনো কলকাতাতে রয়েছি, আর কলকাতার মাঝখানে এতটা সুন্দর একটা মন্দির। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, কি চার্জেস আছে সেটা জেনে নেব। শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির, এটি তার স্বতন্ত্র দক্ষিণ ভারতীয় স্থাপত্যের জন্য পরিচিত। মন্দিরে প্রবেশের আগেই মন্দিরের প্রবেশদ্বারটি আমার মনকে জয় করে নিল। প্রবেশদ্বারের চূড়ায় নানান দেব দেবীর সম্মিলিত সমাহারে যে ট্রাপিজিয়াম আকারের পাহাড় স্বরূপ তৈরি হয়েছে তা যে কোনো মানুষের মনকেই আকৃষ্ট করবে। প্রবেশদ্বারের পরেই মন্দিরের ঠিক সামনে গোল প্লেটের ধ্বজাস্তম্ভ বা গরুর স্তম্ভ অবস্থিত। তার ঠিক সামনে গরুড়ের মন্দির বিদ্যমান, যার গর্ভগৃহে গরুড়ের মূর্তিও বর্তমান। রোজ সন্ধ্যাবেলায় আরতির সময় অনেক ভক্তের সমাগম হয় এবং তারা তাদের গানের দ্বারা ভগবানের প্রতি তাদের ভক্তির প্রকাশ ঘটায়। মন্দিরের অভ্যন্তরে সাদা মার্বেল দিয়ে নির্মিত বেশ কয়েকটি স্তম্ভ রয়েছে। কথিত আছে এই মন্দিরটি মহারাজ রেবতী নারায়ণ তিওয়ারির পুত্র মহারাজ প্রয়াগ নারায়ণ তিওয়ারি তৈরি করেছিলেন। মন্দিরটির সম্পূর্ণ কাজ সম্পন্ন হয়েছিল 1960 খ্রিস্টাব্দে। শ্বেত পাথরে নির্মিত হাতিগুলি সত্যি অপূর্ব, তাদের গায়ের কারুকার্যগুলো সত্যি প্রশংসার দাবি রাখে। বিষ্ণু রূপায়
মন্দিরের গর্ভগৃহে দুই পাশে শ্রীদেবী ও ভূদেবী সহ ভগবান শ্রীবিষ্ণু একটি পাথরের মূর্তি আছে। গর্ভগৃহের ঠিক আগে ভগবান বিষ্ণু দুই শক্তিশালী রক্ষক জয় ও বিজয় এর মূর্তিও বিদ্যমান। মন্দিরের সৌন্দর্যে আমি মুগ্ধ হই এবং চারিপাশের পরিবেশ দেখে সেই মুহূর্তে আমার মনে হয়েছে এ যেন এক টুকরো তামিলনাড়ু গড়ে উঠেছে কলকাতা শহরের বুকে। এই মন্দির হিন্দু ধর্মানুসারে বৈকুণ্ঠ বা বিষ্ণু লোক, যা দেবতা বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আবাসের সদৃশে নির্মিত। ঝুলন যাত্রার সময় এই মন্দিরের প্রাঙ্গণে তিরুপতিকে ঝুলা ঝুলানো হয়। এছাড়াও মকর সংক্রান্তি ও জন্মাষ্টমীতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই রকম ঠিক একই রকম দেখতে আরো একটি মন্দির বিজয় নারায়ণ তিওয়ারি দ্বারা শাসিত শিওয়ালা কানপুরেও অবস্থিত। চলুন এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে আসবেন কিভাবে। এই মন্দিরে আসতে হলে সব থেকে সহজ উপায় হলো আপনাকে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে নামতে হবে। নেমে ডান দিকের একটি রাস্তা চলে যায়, সেই রাস্তা ধরে 600-700 মিটার হাঁটা পথ ধরলেই আপনি পৌঁছে যাবেন শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরে। এবার জেনে নেওয়া যায় মন্দিরে সময়সূচি কি আছে। স্ক্রিনে আমি মন্দিরের সময়সূচি দিয়ে দিলাম। এই মন্দিরে বিকেলবেলা আসলে সব থেকে বেশি ভালো, কারণ বিকেলে আসলে আপনি সন্ধ্যে 7টায় সন্ধ্যা আরতি চাক্ষুষ দেখতে পাবেন, সাথে প্রসাদও মিলে যেতে পারে। সো ভিডিওটা কেমন লাগলো আশা করছি সবাই খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর কারো কোনো কোয়ারি থাকলে অ্যাবাউট দিস প্লেস দেন কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও, আমি চেষ্টা করব তার কোয়ারিটাকে মেটানোর। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দিও, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। সকলে খুব ভালো থেকো, অ্যান্ড সকলের পুজোর শপিং খুব ভালো হোক, অনেক অনেক জামা কাপড় সবাই কেনো, আর কী কী কিনলে সবাই অবশ্যই কমেন্ট করে পরে জানিও। আর আমার নেক্সট ভিডিওটা আশা করছি আমি শপিং নিয়েই করবো, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে।